চিংড়ি মাছের মধ্যে একটু লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো মতো করে মেখে নিব। সঙ্গে একটু তেলও দিয়েছি, আর এদিকে মশলাপাতি যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তারপর একটা কড়াই তেলটা গরম করে নিচ্ছি, তারপর চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সর্ষে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তারপর হালকা একটু ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিচ্ছি। এই একই কড়াইয়ে আমি মাছগুলো রান্না করে নেব। ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। দিয়ে এদিকে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। আর এই পাশে মশলাগুলো আমি গুলিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম সর্ষে বাটা, আদা, জিরা বাটা, সঙ্গে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে তারপর আমি এটা গুলিয়ে নিব। একটু লবণ, এদিকে এটা গুলে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজটাও নরম হয়ে আসছে, একটু জিরার ফোড়ন দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো, দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে এটা ভালো মতো করে আবারও কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু সেদ্ধ করার জন্য। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পেজটিতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।